Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. সবাইকে জানাই শুভ অষ্টমীর শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন পর কানেক্ট করছি, আশা করি তোমাদের সবার পুজো আনন্দে কাটছে, সাবধানে কাটছে এবং তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, অনেকদিন পর কানেক্ট করছি, আসলে অনেক কাজ ছিল মাঝখানে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল বোধহয় তোমাদের সঙ্গে কানেক্ট করা হয়নি। তো ভাবলাম আজকে পুজোর দিন, আজকে মহাষ্টমীর দিন, আজকে ছুটি নিয়েছি, তো কেন না তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি। তো যাই হোক, আবার বলছি শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা, সাবধানে থেকো। আমি জানি তোমাদের পুজো ওখানে ডেফিনেটলি ইন্ডিয়াতে তোমরা অনেক এনজয় করছো, আমিও হয়তো দিল্লিতে বা কলকাতায় থাকলে একই রকমভাবে এনজয় করতাম, কিন্তু তবুও বলছি সাবধানতা 1 নম্বরে, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনো এবং স্যানিটাইজেশনটা প্লিজ করো। আদারওয়াইজ করোনা কিন্তু এখনও পৃথিবীতে রয়েছে এবং এইগুলোই একমাত্র মূল উপায় করোনাকে দূরে রাখা আমাদের থেকে। তো যেটা বলছিলাম, এখন দেখতে পাচ্ছ অনেকদিন পর প্রথমত ট্রেডিশনাল অ্যাটার, ট্রেডিশনাল তো ছাড়ো, আমি অনেকদিন পর প্রথমত আজ ফুল প্যান্ট পরেছি। এতদিন পুরো হাফ প্যান্টে এখানে চলছিল, কারণটা হচ্ছে সিঙ্গাপুরে কেসেস প্রচুর বাড়ছিল, ইভেন এখনও বাড়ছে 3-4 সপ্তাহ ধরে, এবং এখানে আবার রেস্ট্রিকশানস ইম্পোজ হয়েছে। তো যে কারণে পুজো যেটা ভাবা হয়েছিল কি এখানে প্রপারভাবে সাড়ম্বরে হবে, সেটা এবারে হচ্ছে না। আগেরবারের মতোই প্রচণ্ড রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে পুজো, দুর্গাপুজোটা হচ্ছে। থ্যাঙ্কফুল যে আগেরবারে যে অর্গানাইজেশনটা এই বাড়ির কাছাকাছি একটা আছে, জুরং বলে একটা জায়গা, যেখানে পুজোটা করেছিল, আজ এবারে ওরা এইভাবেই করছে। আজকে বাজে হচ্ছে এখন 12টা, আমি 12:30টার নিচে বাস আছে, 12:30টার বাস ধরে আমি এই মণ্ডপে যাবো, ওখানে গিয়ে অঞ্জলিটা দেবো, অষ্টমীর অঞ্জলি। জাস্ট রেস্ট্রিক্টেড এন্ট্রি করবে বোধহয় 30 জন কি 20 জন, আমি এক্স্যাক্টলি জানি না, ওখানে গিয়ে দেখতে পাবো। তো যে কারণে জাস্ট অঞ্জলিটা দিয়েই চলে আসা, আদারওয়াইজ পুজোর ওখানে বেশিক্ষণ কাউকেই থাকতে দেবে না, এখানকার গভর্নমেন্টের রেস্ট্রিকশান অনুযায়ী। এখন যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা হচ্ছে, যে কারণে আমি যেটা বলছিলাম যে হাফ প্যান্ট মানে ট্রেডিশনাল অ্যাটায়ার তো ছাড়ো, অনেকদিন পর আমি হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট চলেছি। ওয়ার্ক ফ্রম হোমে তোমরা সবাই জানো এটা এখন একটা নর্মই হয়ে গেছে, লাস্ট 2 বছরে ওপরে অ্যাটায়ারটাই চেঞ্জ হয়, নিচেরটা তো যা আছে তাই আছে, আর বেশি আর বললাম না, কেন কি এটাই এখন নতুন নর্মাল, এভাবেই আমাদের বাঁচতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। সকালে দেখলে যে খিচুড়ি রান্না করেছি আজকে, হ্যাঁ সর্বাণী তো দিল্লিতে আছে, সুতরাং রান্নাটা আজকে আমাকেই করতে হচ্ছে এখানে, কিন্তু অ্যাটলিস্ট যেটা বলার ছিল সেটা হচ্ছে যতই দূরে থাকি আমরা আমাদের অ্যাকচুয়াল সোর্স অফ জায়গা থেকে, সেটা দিল্লি হোক কলকাতা হোক যাই হোক, কিছু কিছু ট্রেডিশন তোমরা ধরে রাখতেই পারি, যেমন অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া, আমার কাছে খাওয়ারটাও একটা ট্রেডিশন, সুতরাং খাবার আমরা অঞ্জলি অষ্টমীর দিনে চিরকাল আমরা খিচুড়ি খেয়ে এসেছি, খিচুড়ি ভোগ খেয়ে এসেছি এবং সেটাই আজকে এখানে করলাম। হ্যাঁ, বেশি কিছু করতে পারিনি, জাস্ট খিচুড়িটাই করেছি। তো এইভাবেই নিজেদের ট্রেডিশনগুলোকে যতই দূরে থাকি অ্যাটলিস্ট এই কানেকশানগুলোকে ধরে রাখাটা আমার কাছে, আমার মনে হয় অনেক বেশি জরুরি নিজের কালচারটাকে ধরে রাখার জন্যে, সেটা বিদেশি হোক পরদেশি হোক যাই হোক হোয়াটএভার। তো ঘরে এসে খাবো আর ওখানে অঞ্জলিটা দেবো, আর এছাড়া আজকে কোনো প্ল্যান নেই, আজকের দিনটা আমার সাথে থাকো, আড্ডা মারবো অনেক। শুভ অষ্টমী, শুভ অষ্টমী, এই সবে আমি রেডি হচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখন তো ওখানে কটা বাজে? ওখানে 12টাও তো বাজেনি।
হ্যাঁ আমি তো অঞ্জলি দিয়ে এসেছি। আচ্ছা আমি সবে রেডি হচ্ছি, জাস্ট যাচ্ছি। সব তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমী শুভেচ্ছা, আর সবাদের পুজো যেন ভালো করে কাটুক। আমার আমরা এখানে আলাদা আলাদা পুজো কাটাচ্ছি, দিল্লিতে পুজোটা এবার অতটা এনজয় করছি না, কারণ বেরোনো হচ্ছে না একদমই, কারণ এখানে সব জায়গায় ছোট করে পুজো। তাও আজকে অষ্টমী মায়ের পুজো দেখতেই হবে, তাই জন্য রেডি হয়ে অঞ্জলি দিতে যাচ্ছি। তাড়াতাড়ি কখন রেডি, বেশি সময় নেই, ঠিক আছে পরে বলছি। তাহলে দেখা তো হয়ে গেছে শ্রাবণীর সাথে, এখন শ্রাবণীকে যেটা জিনিসটা দেখাইনি সেটা দেখাই। আমার না খিচুড়িটা না এরকম স্যুপ মার্কা হয়ে গেছে, কি দেব ঠিক আছে। চলো দেখছি, চলো তুমি তাহলে পুজোটা তাহলে দিয়ে আসো। ওকে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, দেখো খিচুড়ি তো তরল হয়ে গেছে, ঠিক আছে চলো ওটা না হয় সুপি খিচুড়ি ভেবে খেয়ে নেবো। এখন যে একটা জিনিস যেটা দেখাই, আমি যাওয়ার সময় থেকে ভাবছি অ্যাকচুয়ালি চাটনি করতে পারিনি, ভাজা করতে পারিনি, খিচুড়িটা খাবো কী দিয়ে। আই মিন দেখো সবসময় না আমি এই খাওয়ার অ্যারাউন্ডেই ঘোরাফেরা করাই, মানে তোমাদেরও ঘোরাফেরা করাই, টপিকগুলো ঘোরাফেরা করাই, সবাই না খুব রেগে যায় এই ব্যাপারে। তো একটা জিনিস তোমায় দেখাচ্ছি, তোমরা চিনতে পারো কি না দেখো। এইগুলো আমি জানি না বুঝতে পারলে কি না, ওগুলো হচ্ছে বেসিক্যালি আলুর ফুলুরি। মানে আমিও ঘাবড়ে গেলাম, আমি ভাবছিলাম আজ ভাজা ফাজা কিছু করা হয়নি, সরমানি তো থাকলে বেগুনি টেগুনি কিছু একটা করে দিত, তো আমি সেটাই মিস করছিলাম। হঠাৎ করে আসবার সময় দেখি এখানকার দোকান, মানে কোথাকার কোন কুইজিন ফুইজিন আমি কিছু বলতে পারবো না, আলুরই বেচছে খুব সস্তায়, মানে $2 তিন পিস করে দিচ্ছে। এবং হঠাৎ করে দেখলাম, আমি চলো ভাই আজকে তো তাহলে জমে যাবে পুরো খাওয়া, এটা নিয়ে এসেছি এখন খিচুড়ি, ওই সুপি সুপি খিচুড়ি ঢালবো, একটু পরে ডেফিনেটলি বসে যাবে, 10 মিনিট রাখলেই সুপি খিচুড়িটা সুপি থাকবে না, ঠিকঠাক খিচুড়ি মোটামুটি বনে যাবে। টেস্ট একদম পারফেক্ট হয়েছে, আমি টেস্ট করে নিয়েছি। আজই খিচুড়িটা দেখো হাতা, পুরো হাতা, হাত হাতা দিয়ে তুলতে হচ্ছে একদম। আমার মনে পড়ে যাচ্ছে কোনটা জানো, ভোগের লাইনে যদি দাঁড়িয়ে থাকো এবং সেখানে যদি খিচুড়ি যদি শেষ হয়ে যায়, তারপরের লটটা যে তাড়াহুড়ো করে যে বানানো হয়, যে টেক্সচারে বানানো হয়, এটা হচ্ছে সেইটা। ঠিক আছে নিজের খাবার খারাপটা কি। এই ফুলগুলোকে দেখলে মনে হয় যেন কাশফুল, তাই না? একদম, মানে এগুলোকে আমি যখন প্রথমবার যখন দেখি, তো এগুলোকে এক্স্যাক্টলি আমার লেগেছিল কাশফুলের মতো। অনেকদিন পর ছাদে এলাম, দমটা বন্ধ হয়ে এসেছিলো ঘরের মধ্যে, তো ভাবলাম একটু ছাদে আসি, তোমাদেরকেও সাথে একটু ছাদে নিয়ে আসি। অষ্টমীর দিনটা এভাবেই কাটলো ঘরের মধ্যেই, কিন্তু একটু অন্যভাবে। মানে মায়ের সাজে হয় কি, একই রকমভাবে তো জীবনটা চলে, সেই সকাল থেকে উঠে অফিস করা, অফিসটাও তো এখন বাইরে যেতে হয় না, তো ঘরের মধ্যেই, মানে ড্রয়িং রুম অবধি এসে যেন মনে হয় একটা অন্য ওয়ার্ল্ডে প্রবেশ করছি, কেন কি বেডরুম থেকে জাস্ট ড্রয়িং রুমে এসেই কাজের মধ্যে ঢুকে যাই, আর তারপর লাঞ্চ করো, বিকেলের চা ফা যাই খাও সেটাও ড্রয়িং রুমে বসে কাজের সাথে সাথেই। সুতরাং আগের যে একটা লাইফের যে একটা বাইফার্কেশন ছিল, যে ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ, সেটা প্রায় তো মিটতে যেতে বসেছে গত 1.5 বছর ধরে। তো এখন মাঝে সাঝে এভাবেই বাড়ির মধ্যে থাকলেও, কেন কি যা রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট সকালেই বললাম, বাইরে বেরিয়ে প্রচুরভাবে এনজয় করার মতো সিচুয়েশান তো রাইট নাও নেই, অ্যাটলিস্ট সিঙ্গাপুরে তো নেই এখন, তো যে কারণে এভাবেই চলছে। মানে একটা দিন অফ নিলাম, অনেক দিন পরে যে দুপুরে ঘুমোলাম, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, প্রায় 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার একটা কথাই মনে হলো, যে লাস্ট আমি কবে ঘুমিয়েছি দুপুরে,
আমার তো মনে এলো না। সর্বাণী ওখানে পুজো টুজো দিয়ে এসেছিলো, তারপর সর্বাণী ওখানে ভোগ টোক খেয়ে ঘুমিয়েছে আমার মতোই এক্স্যাক্টলি। তো মোটামুটি দুজনে প্রায় একই রকম রুটিনটাকে মেনে নিয়েছি। আমরা আশা করি তোমরা কলকাতাতে বা দিল্লিতে যেখানেই থাকো, আশা করি তোমরা ঘুরছো, তোমরা পুজো ডেফিনেটলি দেখছো অনেক জায়গাতে। বাট একটাই কথা বলার আছে, যেমন এখানেও দেখছো আমি ঘর থেকে জাস্ট ওপরে এসেছি, এখানে তো বাধ্যতামূলক আছে মাস্ক পরেই আসতে হবে, আদারওয়াইজ অ্যালাউড না, মানে এটা অফেন্স বেসিক্যালি। তো তোমরাও অ্যাটলিস্ট ঘোরো, যেখানেই যাও এই জিনিসটাই বলবো যে মাস্কটা পরো, স্যানিটাইজেশন করো এবং সেফ ডিস্টেন্সটা যতটা সম্ভব মেনটেন করো। ছাদে এসছি, দেখছি কত মানে সুন্দর আজকে সূর্যটা, এবং একটা জিনিসই ভাবছি আজকে যদি ইনকেস কলকাতায় থাকতাম এবং এইরকম টাইপের যদি ওয়েদার হতো, তো ডেফিনেটলি এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 6:45, মানে এটা হচ্ছে আইডিয়াল টাইম। আমরা কলকাতায় যতদিন ছিলাম ঠিক এই সময়টা হচ্ছে আমরা বেরোতাম, মানে ছোটো ছোটো ঠাকুরগুলো যেগুলো বাড়ির সামনে থাকতো আর কি, ওগুলো দিয়ে শুরু করতাম, কেন কি ওখানে হয়তো খুব বেশি লাইটিং ফাইটিং হতো না, তো মোটামুটি ওইগুলো দিয়ে শুরু হতো এবং যত রাত গড়াতো তত শহরের সবথেকে বড় বড় যে ঠাকুরগুলো, সবথেকে বড় বড় যে ক্লাবগুলো যেখানে প্রচুর কাতারে কাতারে লোক, মানে অ্যাটলিস্ট আমি জানি না তোমরা সবাই কলকাতার কি না যারা ওদিক থেকে দেখছো আমাকে, বাট ইয়েস আমি তো উইটনেস করেছি 100,000 যে বলে, যেটা ঘন্টায় 100,000 ভিজিট হয় প্যান্ডেলে, তো সেটা অ্যাকচুয়ালি কেমন হয় সেটা তো আমি তো অ্যাটলিস্ট ভিজিট করেছি। তো আমার সেটাই এখন মনে হচ্ছে যে এইরকম যদি ওয়েদার হতো, ক্লিয়ার স্কাই, বিউটিফুল সানসেট এবং 6:45 বাজে, চাটা খেতাম কি খেতাম না জানি না, বাট বাড়ি থেকে তো সকলে মিলে বেরোতাম এই এবং এই সময়, এবং ছোটো ঠাকুর থেকে দেখা শুরু হতো বাড়ির কাছেরগুলো থেকে, আস্তে আস্তে যত রাত গড়াতো তত শহরের মধ্যস্থলে মধ্য গগনে আমরা যেতাম, এবং সারা রাতে অ্যাটলিস্ট 12টা 1টা অব্দি তো চুটিয়ে ঠাকুর দেখতাম, প্রচুর খেতাম। পুজো মানে ডেফিনেটলি খাওয়া দাওয়া, পুজো মানে মেলামেশা, পুজো মানে বন্ধুদের সঙ্গে আবার মিট করা, পুজো মানে পুরো ফ্যামিলিকে নিয়ে চলা। তো এই এই কদিন অ্যাটলিস্ট নিয়মগুলো সেইভাবে মানা যায় না, এবং আজকের দিনে দাঁড়িয়ে মানে যেখানে রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, অ্যান্ড অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস ঘরের মধ্যে নিজের নিয়মগুলোকে একটু বদলে ফেলা, ঘরের মধ্যে ভালো খাওয়া দাওয়া করা, ঘরের মধ্যে ভালো করে ফ্যামিলির সাথে টাইম কাটানো, আমার মনে হয় এখনকার নতুন নর্মালে বোধ হয় এটাই পুজো, এবং এভাবেই আমাদের চলতে হবে, আর কিছু করার নেই। দেখতে দেখতে দেখো সানসেটের, সানসেট প্রায় হতে যাচ্ছে। যদি তোমাদের এই ছোট্ট ব্লগটা আজকের হয়তো খুব বেশি শেয়ার করতে পারলাম না, তবুও যতটা মনে হলো যে অষ্টমীর দিনে তোমাদের সঙ্গে কানেক্ট করাটা উচিত, অনেক দিন হয়ে গেছে, কিছু কিছু মেসেজও আমার কাছে এসেছিলো আমাদের কাছে যে তোমরা কেমন আছো, ঠিক আছো কি না, তো ডেফিনেটলি ইচ্ছে হলো একবার জানাতে। আস্তে আস্তে যত রেস্ট্রিকশনসগুলো খুলবে, যত বর্ডার খুলবে, আমারও ইন্ডিয়ার যাওয়ার খুব ইচ্ছে আছে, অ্যাটলিস্ট সিঙ্গাপুরেও কিছু কিছু জায়গা তোমাদের সাথে দেখানোর ইচ্ছে আছে। তো একটুখানি রেস্ট্রিকশনসটা যদি খোলে উইদিন দ্য নেক্সট 15-10 ডেজ, অনেক ব্লগ নিয়ে আসবো, অনেকভাবে নিজের জীবনকে আরও শেয়ার করব। তোমরা সাথে থাকো, সাপোর্ট করো, এই সাপোর্টটাই আমাদের সবথেকে বড় দরকার। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এক একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অনেক অনেক বেশি এনথুসিয়াজম জাগায়। এবং ভালো থেকো তোমরা, পুজোটাকে খুব খুব এনজয় করো, সতর্কভাবে এনজয় করো, বাস এটাই বলতে চাই। আবার দেখা হবে আর একটা সুন্দর দিনে আর একটি ব্লগের সাথে, ততক্ষণের জন্যে সানসেটটা এনজয় করো। Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade.